রহমত বরকত ও মাগফিরাতের এই মাসে বার্মিংহামে খেলাফত মজলিসের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহামের স্মলিদের কমিটির অস্ত স্থানীয় একটি রেস্টুরেন্টে সাদেক আহমেদের তত্ত্বাবধানে ও মৌলানা বদরুল হকের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার ও আলোচনা সভায় বার্মিংহামে বসবাসরত শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম সহ কমিউনিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় উলামায়ে কেরামগণ রমজানের তাৎপর্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য খেলাফত মজলিসের সহসভাপতি প্রিন্সিপাল তাজুল ইসলাম। রমজানের করণীয় সম্পর্কে বক্তারা বলেন, আল্লাহ প্রদত্ত পবিত্র কোরআন জিব্রাইলের মাধ্যমে নবী করম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে পবিত্র এই রমজানের মাসে নাজিল হয়েছিল। তাই আমাদের সকলের দায়িত্ব পবিত্র কোরআনের সংরক্ষণ এবং সুস্পষ্টভাবে তেলাওয়াতের মাধ্যমে মহান সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের চেষ্টা করা। রমজান আমাদের উপর আল্লাহ প্রদত্ত রহমত স্বরূপ নিয়ামত। রমজানের এই ফজিলতের মাসে একে অপরের প্রতি সহনশীল হয়ে মানব জীবন পরিচালিত করাই হবে রমজানের সার্থকতা। এ সময় অন্যান্যদের মধ্যে রমজানের গুরুত্ব সম্পর্কে আরও আলোচনা করেন কারি আব্দুল মুকিদ আজাদ, মাওলানা এনামুল হাসান সাবির, মাওলানা এখলাসুর রহমান, মাওলানা আব্দুল আওয়াল, আলহাজ আব্দুল মালিক পারভেজ, সাফায়েত আলী খান, খসরু খান, সৈয়দ কবির আহমেদ, মাওলানা আফ ও শোয়েব, মাওলানা জাকরিয়া আহমেদ, মাওলানা আনসার উদ্দিন, ফয়সাল আহমেদ সহ আরও অনেকে। উবাইদুল কবির খোকন, নকিব মিডিয়া নিউজ, বার্মিংহাম।